যেকোনো সাবজেক্টের চ্যাপ্টারের কোয়েশ্চন আনসারগুলো শেখার আগে সেই সাবজেক্টের সিলেবাসে কোনগুলো ইউনিট বা টপিক থেকে কত মার্কসের কোয়েশ্চন এক্সামে আসবে এইগুলো বুঝে নেওয়া অনেক বেশি জরুরি, কারণ সিলেবাস মতে কোয়েশ্চন পেপারগুলো বানানো হয়। সো এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ারের ইকোনমিক্স সাবজেক্টের সিলেবাসটি ডিসকাস করব এবং তোমাদেরকে বলে দেব যে এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে কোন চ্যাপ্টার বা ইউনিট থেকে কত মার্কসের কোয়েশ্চন আসবে। সো ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে, তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং এইচএস সেকেন্ড ইয়ারের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। সো এইচএস সেকেন্ড ইয়ারের ইকোনমিক্স সাবজেক্টের সিলেবাসটি হলো 100 মার্কসের সিলেবাস, এবং এই 100 মার্কসের মধ্যে 80 মার্কস থাকবে থিওরি কোয়েশনস এবং 20 মার্কস থাকবে প্রজেক্ট ওয়ার্ক। সো প্রজেক্ট ওয়ার্কের মধ্যে কোনগুলো টপিক ইনক্লুড করা হয়েছে আমি তোমাদেরকে ভিডিওটি শেষে বলে দেবো, তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তোমাদের ইকোনমিক্স সাবজেক্টের সিলেবাসটি 3টি পার্টে ডিভাইড করা হয়েছে, দ্যাট ইজ পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। সো পার্ট এ হলো ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ সমষ্টিগত অর্থনীতি। এই সিলেবাসটি ইংলিশ মিডিয়ামে দেওয়া আছে, সো যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছো তাদের জন্য আমি এই সিলেবাসটি বেঙ্গলিতে ট্রান্সলেট করে বলে দেবো। সো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। সো পার্টের ফার্স্ট ইউনিট বা অধ্যায়টি হলো ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড এগ্রিগেটস, মানে জাতীয় আয় গণনা। সো এই ইউনিট বা অধ্যায় থেকে টোটাল 10 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে, এবং তোমরা মনে রাখবে যে এই ইউনিট বা অধ্যায়ের মধ্যে ম্যাক্রো ইকোনমিক্সের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা ইনক্লুড করা আছে। নেক্সট হলো ইউনিট 2 বা অধ্যায় 2, ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, মানে আয় নির্ধারণ এবং শ্রম। সো এই ইউনিট থেকে টোটাল 12 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। নেক্সট হলো ইউনিট নম্বর 3, মানি অ্যান্ড ব্যাঙ্কিং, মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা। সো এই ইউনিট থেকে টোটাল 6 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। ইউনিট নম্বর 4 হলো গভর্নমেন্ট বাজেট অ্যান্ড দ্য ইকোনমি, মানে সরকারি বাজেট এবং অর্থব্যবস্থান। সো এই ইউনিট থেকে টোটাল 6 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। এবং লাস্ট ইউনিট নম্বর 5, মানে অধ্যায় 5 হলো ব্যালেন্স অফ পেমেন্ট, মানে লেনদেনের সমতা। সো এই ইউনিট থেকেও টোটাল 6 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। সো তোমরা মনে রাখবে যে পার্ট এ থেকে টোটাল 40 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। নেক্সট আমরা পার্ট বিতে চলে যাই। সো পার্ট বি হলো ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে ভারতের অর্থনীতি উন্নয়ন। সো পার্ট বি এর প্রথম ইউনিট বা পর্বটি হলো ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স 1947 টু 1990, মানে উন্নয়নের নীতিসমূহ এবং অভিজ্ঞতা। সো এই ইউনিট বা পর্ব থেকে টোটাল 7 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম বইয়ে পর্বের আন্ডারে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এরকম করে দেওয়া আছে। সো তোমাদেরকে অধ্যায়গুলো পড়তে হবে। নেক্সট পার্ট বি এর ইউনিট হলো ইকোনমিক রিফর্মস সিন্স 1991, মানে আর্থিক সংস্কার 1991। সো এই ইউনিট থেকে টোটাল 5 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। পার্ট বি এর নেক্সট ইউনিটটি হলো কারেন্ট চ্যালেঞ্জেস ফেসিং ইন্ডিয়ান ইকোনমি, মানে বর্তমান সমস্যার পরিপ্রেক্ষিতে ভারতের অর্থনীতি। সো এই ইউনিট থেকে টোটাল 22 মার্কসের কোয়েশন এক্সামে আসবে, এবং তোমরা মনে রাখবে যে এই ইউনিটে সবথেকে বেশি মার্কস অ্যালট করা হয়েছে, মানে এই ইউনিট থেকে সবথেকে বেশি মার্কসের কোয়েশন এক্সামে আসবে। এবং লাস্ট ইউনিটটি হলো ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স অফ ইন্ডিয়া এ কম্প্যারিজন উইথ নেবার্স, মানে ভারতের উন্নয়নের অভিজ্ঞতা প্রতিবেশীদের সঙ্গে তুলনা। সো এই ইউনিট বা পর্ব থেকে টোটাল 6 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। সো এখন তোমরা মনে রাখবে যে পার্ট বি থেকেও টোটাল 40 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। নেক্সট হলো পার্ট সি, প্রজেক্ট ওয়ার্ক ইন ইকোনমিক্স। সো তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে প্রজেক্ট ওয়ার্কের মধ্যে 20 মার্কস অ্যালট করা হয়েছে। সো পার্ট এ 40 মার্কস, পার্ট বি 40 মার্কস এবং পার্ট সি 20 মার্কস। সো 40+40+20 ইজ ইকুয়াল টু 100 মার্কস। সো নিচে পার্ট এ এবং পার্ট বি এর প্রতিটি ইউনিট বা অধ্যায়ের কন্টেন্টগুলো দেওয়া আছে। সো তোমরা এই কন্টেন্টগুলো ভালো করে দেখে নেবে, কারণ এই কন্টেন্টগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। সো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে ইকোনমিক্সের প্রজেক্ট ওয়ার্কের মধ্যে কোনগুলো টপিক ইনক্লুড করা হয়েছে। সো এই যে প্রজেক্ট ওয়ার্কের টপিক বা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই প্রজেক্ট ওয়ার্কের টপিকগুলো থেকে তোমাদেরকে যে কোনো একটি বা দুটি টপিকের উপর প্রজেক্ট বানাতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। সো এখন তোমরা দেখে নাও যে প্রজেক্ট ওয়ার্কের 20 মার্কস কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সো প্রজেক্ট ওয়ার্কের 20 মার্কসের মধ্যে রেলিভেন্স অফ দ্য টপিকের মধ্যে 3 মার্কস অ্যালট করা হয়েছে, নলেজ কন্টেন্ট বা রিসার্চের মধ্যে 6 মার্কস অ্যালট করা হয়েছে, প্রেজেন্টেশন টেকনিকের উপরে 3 মার্কস অ্যালট করা হয়েছে এবং বাই বা বসির উপরে 8 মার্কস অ্যালট করা হয়েছে। সো এই সিলেবাসটি তোমরা ভালো করে অ্যানালাইজ করার জন্য আমি এই সিলেবাসটির পিডিএফ এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো ভিডিওটি ডিসক্রিপশন থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে সিলেবাসটি ভালো করে অ্যানালাইজ করে নিও, এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও।